হাই বন্ধুরা, কেমন আছো? এসে গেছি তোমাদের সামনে আমার সেই ব্লগ। এটা হলো অফিস লাঞ্চ। আগেও কটা ছেড়েছি, খুব ভিউয়ার্স, ফলোয়ার্স, লাইক আসেনি, সাবস্ক্রাইব আসেনি। একটু প্লিজ সাবস্ক্রাইব, লাইক, ফলো একটু করলে ভালো হয়। আজকে আবার আমি নিয়ে এসেছি অফিস লাঞ্চ, দুপুরবেলার খাওয়া দাওয়া অফিসে। তো চলো দেরি না করে দেখে নিই আমরা কী এনেছি আজকে, ঠিক আছে? আর বন্ধুরা, এনেছি আজকে একটু নতুন মেনু। প্রথমে তো এটা একটা শাক, যেটা হলো হেলেঞ্চা শাক বলে, হেলেঞ্চা। অনেকে এখন কম খায়, কিন্তু শাকটা খুব ভালো শরীরের জন্য। হেলেঞ্চা শাক আছে, ডিমের অমলেটের ঝাল আছে, আপনারা দেখে নাও। অমলেটের ঝাল, অমলেটের ঝাল আছে। আর এখানে আছে আলু, পেঁয়াজ আর উচ্ছে ভাজা। নতুনত্ব যে এটা খেতে ভালো লাগবে, খাওয়ার সঙ্গে ধনে পাতার চাটনি। এটা টাকনা দিতে খুব ভালো লাগে খেতে। ভাত তো আছে, তো আজ শুরু করা যাক। ভাত ঢেলে দিলাম। হেলেঞ্চা শাক দেখছো, অল্প হেলেঞ্চা শাক, নতুন শাক এটা। হেলেঞ্চা শাক, আলু সেদ্ধ, আলু টালু দিয়ে করা, সরষের তেল দেওয়া, খুবই ভালো। শুরু তেতে তো হ্যাঁ, সুন্দর। এবার উচ্ছে আলু যে ভাজাটা দিয়েছে সেটা নিয়ে নিলাম। একটু উচ্ছে আলুর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, এটাও ভালো। একটা ঝাল, মিষ্টি অল্প দেওয়া আছে, খুবই সুন্দর। মাঝে একটু টাকনা ধনেপাতার চাটনিটা নিয়ে নিতে পারি। ধনেপাতার চাটনিটা মেনলি টাকনা খুব ভালো, কারণ মুডটাকে খুব সুইং করে যাবে। আপনার রুচি আসছে না, খাবার খেতে ইচ্ছা হচ্ছে না। ধনেপাতার চাটনিটা যেমনি খান করে দেখুন, যে কোনো খাবার আপনার খেতে ইচ্ছে করবেন, যেটা আপনি ভালোবাসেন না সেটা। খুবই সুন্দর ধনেপাতা নিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে বানালে খুবই ভালো লাগবে খুবই সুন্দর হয়েছে এই অমলেট অমলেটের ঝোল ঢেলে দিলাম বন্ধু পাশে আপনার জন্য আমি ধনেপাতার চাটনি হবে আমি হেলে দিচ্ছি আপনার সামনে পুরোটাই ধনেপাতার চাটনিটা ধনেপাতার চাটনি অল্প করে করে নিয়ে যান অনেক সময় হয় না দুবেলা খেতে ইচ্ছে করে না অনেকদিন হয় ধনেপাতা চাটনি অল্প করে করে নিয়ে গিয়ে আপনারই খান খাওয়ায় রুচি আনবে আপনার তাহলে আমি বলতে পারি খুব ভালো রুচি আনবে আজকের মতো কমপ্লিট কেমন লাগলো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করবেন থ্যাংক ইউ